আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের রাতে সংবাদে, সাথে আছি নূপুর চৌধুরী। আপনাদের সঙ্গে আরও আছি আমি তাওহিদ আশ্রমী। সংবাদের শুরুতেই জানাবো আমাদের এখনকার সংবাদের প্রধান প্রধান শিরোনামগুলো। সিরিয়ায় আমেরিকার হামলা, বিমান এবং জাহাজে থেকে একযোগে হামলায় যোগ দেয় ফ্রান্স এবং ব্রিটেনও। মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য সিরিয়ায় হামলার নির্দেশ, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাসায়নিক ব্যবস্থাপনা সহ তিনটি স্থাপনা হামলার মূল লক্ষ্য, পেন্টাগনের সংবাদ সম্মেলনে ডিফেন্স সেক্রেটারি ম্যাট্রিস। নতুন বইতে প্রেসিডেন্ট ট্রাম্পকে মিথ্যুক এবং মাফিয়া ডনের মতো অহংকারী বললেন জেমস কমি, ট্রাম্পের তীব্র প্রতিক্রিয়া। প্রেসিডেন্ট ট্রাম্পের কারণে রাজনীতি ছাড়েননি পল রায়ান, বলছেন পরিবারকে সময় দেওয়ার কথা, নিজ দলে হাহাকার। এছাড়া আজকের ফিচার রিপোর্টের মধ্যে আছে, নাসে প্রকাশিত ভিডিওতে চাঁদের অন্যরূপ, বসতি স্থাপনের পরিকল্পনা ইউরোপিয়ান এবং চাইনিজ স্পেস প্রতিষ্ঠানের। রাতের সংবাদের শুরুতে রয়েছে মেগা ইন্স্যুরেন্স অ্যান্ড ব্রোকারেজের সৌজন্যে শীর্ষ সংবাদ। রাসায়নিক হামলার প্রতিক্রিয়ায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাসায়নিক ব্যবস্থাপনা সহ তিনটি স্থাপনায় হামলা চালিয়েছে আমেরিকা সহ মিত্ররা। হামলায় ফ্রান্স এবং ব্রিটেনও অংশ নেয়। শুক্রবার রাত 9টার কিছু সময় পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদেশ দেওয়ার পরপরই নেভি এবং এয়ারফোর্স যৌথভাবে এ হামলা শুরু করে। প্রায় এক ঘন্টার হামলা শেষে ডিফেন্স সেক্রেটারি জেমস ম্যাট্রিস এবং জয়েন্ট চিফস অফ স্টাফের প্রধান জেনারেল জোসেফ ডানফোর্ড পেন্টাগনে সাংবাদিকদের সাথে কথা বলেন। ডিফেন্স সেক্রেটারি জানান, তিন দেশের সম্মিলিত এই হামলার উদ্দেশ্য প্রেসিডেন্ট আসাদকে একটি সমুচিত জবাব দেয়া, যেন কখনোই রাসায়নিক অস্ত্র ব্যবহার করার সাহস না দেখায়, সেই সাথে সাধারণ মানুষ যেন হামলার ক্ষতির মুখে না পড়ে তার সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সাথে জেনারেল ডানফোর্ড বলেন, প্রায় ঘণ্টা খানেকের এই হামলা শেষ হয়েছে, পর্যালোচনা শেষে হামলার ফলাফল সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে। সেই সাথে তিনি জানান, হামলার সময় রাশিয়ার সেনাদের এড়িয়ে যাওয়া হয়েছে। এদিকে হামলার ঘটনায় প্রাথমিক প্রতিক্রিয়ায় ক্ষোভ জানিয়েছেন আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত। সাম্প্রতিক সময়ে সিরিয়ার রাসায়নিক হামলার জবাবে সিরিয়াতে পাল্টা হামলা চালানোর সিদ্ধান্ত নেয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলা শুরুর পর শুক্রবার এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করে হোয়াইট হাউস। নিরস্ত্র সাধারণ মানুষের উপর রবিবার রাসায়নিক হামলার পর কদিন ধরেই ট্রাম্প যে হুমকি দিয়ে আসছিলেন তারই চূড়ান্ত রূপ এই বিবৃতি। তিনি জানিয়েছেন, রাসায়নিক অস্ত্র ব্যবহার করে হামলায় জড়িত সিরিয়ার শাসক বাশার আল আসাদের বিরুদ্ধে আমেরিকান সেনাবাহিনীকে যুদ্ধে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ট্রাম্প রাশিয়া ও সিরিয়ার দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, তারা কেমন জাতি যারা নিরীহ নারী পুরুষ ও শিশুদের লক্ষ্য করে হামলা চালায়। The nations of Britain, France, and the United States of America have marshaled their righteous power against barbarism and brutality. রাত 9টা থেকে প্রায় এক ঘন্টা যাবৎ চলা হামলায় আমেরিকার সঙ্গে অংশ নেয় ফ্রান্স ও ব্রিটেন। এর আগে গত বছরও আমেরিকা এককভাবে এমন হামলায় অংশ নিয়েছিল, তবে এবার তিন দেশের বিমান ও নৌবাহিনীর অংশগ্রহণে তা বহুগুণ শক্তিশালী হয়েছে। This is the first time as Prime Minister that I have had to take the decision to commit our armed forces in combat. And it is not a decision I have taken lightly. ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে তার বিবৃতিতে বলছেন, প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো এমন সিদ্ধান্ত নিতে তিনি বাধ্য হয়েছেন, কারণ তিনি চান না কেউ রাসায়নিক অস্ত্রের ব্যবহার অত্যন্ত হালকাভাবে দেখুক, সেটা সিরিয়া, ব্রিটেন কিংবা পৃথিবীর অন্য কোনো অংশে হোক। We would have preferred an alternative path, but on this occasion there is none. পেন্টাগন জানিয়েছে, হামলায় তাদের মূল লক্ষ্য সিরিয়ার সব রাসায়নিক স্থাপনা, যাতে বাশার আল আসাদ ভবিষ্যতে রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা স্বপ্নেও ভাবতে না পারে। Our forces were integrated throughout the planning and execution of the operation. The targets that were struck and destroyed were specifically associated with the Syrian regime's chemical weapons program. We also selected targets that would minimize the risk of chemical weapons in the future, and of course the powers that have signed the chemical weapons prohibition
have every reason to challenge Assad if should he choose to violate that. Faisal Siddiqui, TBN 24 News Desk. এবার চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যুক এবং মাফিয়া ডনের মতো অহংকারী নিজের বইতে এমন মন্তব্য করেছেন বরখাস্ত হওয়া FBI ডিরেক্টর জেমস কমি। ট্রাম্পের নেতৃত্বকে তিনি ব্যক্তিগত আনুগত্য নির্ভর বলেও মন্তব্য করেন। হাই লয়্যালটি ট্রুথ লাইস অ্যান্ড লিডারশিপ বইয়ে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এসব কথা লিখেছেন কমি। এসব কারণে জন কেলি ট্রাম্পকে ব্যক্তিত্বহীন বলে সম্বোধন করেন বলেও বইতে উল্লেখ করা হয়েছে। এদিকে বইটি নিয়ে বৃহস্পতিবার হইচই পড়ে যাওয়ার পর শুক্রবার একটি টুইট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তিনি কমিকে দুর্বল চিত্তের অধিকারী এবং অবিশ্বস্ত বলে উল্লেখ করেছেন। সাংবাদিক মাইকেল উলফের ফায়ার অ্যান্ড ফিউরি বইয়ের পর এবার আলোচনায় ট্রাম্প প্রশাসনে FBI এর সাবেক ডিরেক্টর জেমস কমির একটি বই, হায়ার লয়্যালটি ট্রুথ লাইস অ্যান্ড লিডারশিপ। বইতে জেমস কমি ডোনাল্ড ট্রাম্প কেমন মানুষ, তিনি নির্ভরযোগ্য কিনা বা তার আচরণ এবং চাহিদাগুলো কেমন, এসব নিয়ে বেশ খোলামেলাভাবে লেখালেখি করেছেন। মূলত আমকে তার লেখা বইয়ে মিথ্যুক বলে সম্বোধন করেছেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন তিনি নৈতিক নন, সত্যের সাথে তিনি থাকতে চান না এবং তার মধ্যে প্রচণ্ড অহংকারবোধ কাজ করে। ট্রাম্প তার কাছে মাফিয়া ডনের মতো বিভিন্ন বিষয়ে আনুগত্য আশা করতেন বলেও সেখানে লিখেছেন কমি। ট্রাম্পের হাতে বহিষ্কৃত সাবেক FBI এর এই ডিরেক্টরের সাথে বইটি নিয়ে কথা হয় ABC নিউজের। তিনি সেখানে বলেন 2017 সালের 6 জানুয়ারি জেমস কমি প্রথমবারের মতো ট্রাম্প টাওয়ারে তার সাথে দেখা করতে যান। সেখানে তিনি অন্যান্য গোয়েন্দা সংস্থার সাথে নির্বাচনে রাশিয়ার সম্পৃক্ততা নিয়ে কথা বলেন। ট্রাম্প তাদের নিশ্চয়তা দিয়ে বলেন নির্বাচনে রাশিয়ার কোনো হস্তক্ষেপ ছিল না। President-elect Trump's first question was to confirm that it had no impact on the election. And then the conversation, to my surprise, moved into a PR conversation about how the Trump team would position this and what they could say about this. They actually started talking about drafting a press release with us still sitting there. এই সময় ব্রিটিশ স্পাই ক্রিস্টোফার স্টিলের প্রকাশিত একটি অসমর্থনযোগ্য নথিতে 2013 সালের বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় ট্রাম্পের সাথে রাশিয়ার এক যৌনকর্মীর সম্পর্কের বিষয়টিতে তাকে সতর্ক করেন কমি। I'm about to meet with a person who doesn't know me. He's just been elected president of the United States. By all accounts and from my watching him during the campaign could be volatile and I'm about to talk to him about allegations that he was involved with prostitutes in Moscow and that the Russians taped it and have leverage over him. 27 জানুয়ারি হোয়াইট হাউজের একটি ডিনার অনুষ্ঠানে প্রেসিডেন্ট আবারো এ বিষয়ে কমির সাথে কথা বলেন। Says he may want me to investigate it to prove that it didn't happen and then he says something that distracted me because he said, you know, if there's even a 1% chance my wife thinks that's true, that's terrible. And I remember thinking, how could your wife think there's a 1% chance you were with prostitutes peeing on each other in Moscow? I'm a flawed human being, but there's literally zero chance that my wife would think that was true. So what kind of marriage to what kind of man does your wife think there's only a 99% chance you didn't do that? এদিকে এই খবর প্রকাশের পর শুক্রবার একটি টুইট করেছেন ডোনাল্ড ট্রাম্প। টুইটে তিনি কমিকে তথ্য ফাঁসকারী, মিথ্যুক এবং অবিশ্বস্ত বলে মন্তব্য করেছেন। শপথ ভেঙে কমি কংগ্রেসে মিথ্যা কথা বলেছেন বলেও টুইটে লিখেছেন ট্রাম্প। আগামী সপ্তাহে বাজারে আসবে জেমস কমির আলোচিত এই বইটি এবং সাবেক FBI ডিরেক্টরের সাথে এ নিয়ে ABC নিউজের আলাপচারিতা রোববার প্রচার করবে এই গণমাধ্যমটি। ইমদাদুল্লাহ বাবু, TBN24 নিউজ ডেস্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া তদন্ত ইস্যুতে স্পেশাল কাউন্সিল রবার্ট মুলারের মুখোমুখি হওয়ার হাত থেকে হয়তো বেঁচেই যাচ্ছেন। ট্রাম্পের আইনজীবীদের সঙ্গে মুলারের তদন্ত দলের আলোচনা সে পথেই এগোচ্ছে। তবে যে কোনো মুহূর্তে মুলারের বরখাস্ত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না, তাই তাকে প্রেসিডেন্টের হাত থেকে রক্ষার নতুন একটি আইন কংগ্রেসে উত্থাপনের কথা ভাবা হচ্ছে। অন্যদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টাইন জানিয়েছেন বরখাস্ত হওয়ার জন্য তিনি প্রস্তুতি নিয়ে রেখেছেন।
রাশিয়া তদন্তের বিষয়ে স্পেশাল কনসেল রবার্ট মুলারের কাছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য সাক্ষাৎকার দেয়া নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। মুলারের অফিসের সঙ্গে ট্রাম্পের আইনি দল একটি সমঝোতার দিকেই এগোচ্ছে। চলতি সপ্তাহে মাসখানেকের আলোচনা শেষে ধারণা করা হচ্ছে রাশিয়া তদন্ত ইস্যুতে প্রেসিডেন্টকে আর মুখোমুখি হতে হচ্ছে না মুলারের। গেল সোমবারে ট্রাম্পের আইনজীবীদের সঙ্গে সম্ভাব্য সাক্ষাৎকারের আলোচনায় সময় সুযোগ ও ব্যাপ্তির বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে শুরু করেছে, এমন তথ্য জানায় এর সঙ্গে সংশ্লিষ্টরা। এদিকে মুলারকে ট্রাম্পের ছোবল থেকে বাঁচাতে উঠে পড়ে লেগেছেন আইন প্রণেতারা, কারণ চলতি মাসের শেষের দিকে মুলারকে সরাতে কমিটি ভোট আহ্বান করতে পারেন ট্রাম্প। তাই এমনভাবে আইন সাজানো হচ্ছে যাতে ট্রাম্পের আচমকা বহিষ্কার আদেশ থেকে রক্ষা পায় মুলার। বৃহস্পতিবার সিনেটের জুডিশিয়ারি চেয়ারম্যান চাক গ্রাসলি জানিয়েছেন তারা 26 এপ্রিল এ সংক্রান্ত একটি আইনে ভোট দিতে যাচ্ছেন। তবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রজেনস্টেইন এ সপ্তাহে একটি ব্যক্তিগত আলাপচারিতায় বলেছেন তিনি বরখাস্ত হতে প্রস্তুত আছেন, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কিছুদিন ধরেই তার বিরুদ্ধে সমালোচনা করে আসছেন, যা রডের চাকরির ভবিষ্যৎ নিয়ে শঙ্কার জন্ম দিয়েছে। এদিকে ওয়াশিংটন পোস্টের এক জরিপে দেখা গেছে রাশিয়া বিষয়ে মুলারের এই তদন্তের পক্ষে আছে 58% প্রাপ্তবয়স্ক আমেরিকানই। ফয়সাল সিদ্দিকী, TBN24 নিউজ ডেস্ক। ক্রিমিনাল ইনভেস্টিগেশনের আওতায় পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন। ব্যবসায়িক লেনদেন নিয়ে প্রশ্ন ওঠায় তাকে তদন্তের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে জাস্টিস ডিপার্টমেন্ট। FBI কোহেনের অফিস তল্লাশি করার পর এমন তথ্য জানালো জাস্টিস ডিপার্টমেন্ট। ক্রিমিনাল ইনভেস্টিগেশনের আওতায় এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন। শুক্রবার এই তথ্য জানিয়েছে জাস্টিস ডিপার্টমেন্ট। অফ আ প্রসিকিউটর ফ্রম দ্য সাদার্ন ডিস্ট্রিক্ট অফ নিউইয়র্ক দ্যাট মাইকেল কোহেন ইজ আন্ডার ক্রিমিনাল ইনভেস্টিগেশন এন্ড ইট সেজ হিয়ার দ্যাট হি ইজ আন্ডার ক্রিমিনাল হিজ আন্ডার ইনভেস্টিগেশন ফর ক্রিমিনাল কন্ডাক্ট দ্যাট লার্জলি সেন্টারস অন হিজ পার্সোনাল বিজনেস ডিলিংস। এর আগে আইনজীবী মাইকেল কোহেনের দপ্তরে অভিযান চালায় ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা FBI। ওই সময় নিউইয়র্কের ওই কার্যালয় থেকে কোহেনের সাথে তার মক্কেলদের যোগাযোগে নথিপত্র জব্দ করে FBI। Before anyone else does and kind of make an initial call about what is relevant to the investigation, what is protected by attorney-client privilege or some other kind of privilege. And the government, on the other hand, thinks that it should be a team associated with the prosecutors who should be making that call. এসব নথিপত্রের মধ্যে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সাথে অর্থ প্রদান সম্পর্কিত কাগজপত্র রয়েছে বলেও জানায় বিভিন্ন গণমাধ্যম। সেই সাথে ফান্ড রেজিং এর বিভিন্ন অর্থের কাগজপত্র পায় FBI। The FBI did is believed to have seized some of recordings that Michael Cohen may have made over the last couple of years, and so there was some concern, at least according to the federal prosecutors here, that if they didn't do this raid, they would have some of these records might have been lost, might have been deleted in the course of time. So again, we're going through these documents, Brooke, but the big headline here obviously underscoring that this is a he's a target of a criminal investigation for his personal business deal. 2016 সালে নির্বাচনের একদিন আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে $130,000 দিয়েছিলেন বলে স্বীকার করেছেন কোহেন। এরপরই তিনি সবার আলোচনায় চলে আসেন। ড্যানিয়েলসের দাবি, স্ত্রী মেলেনিয়া ট্রাম্প সন্তানের জন্ম দেওয়ার পরপর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক হয়েছিল এবং সেই কথা চেপে রাখার জন্যই তাকে অর্থ দেওয়া হয়েছিল, যদিও এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে মাইকেল কোহেন ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী আছেন কিনা সেটি জানেন না বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্স হাকাবি। And when did the president first learn of the payment from Michael Cohen to Ms. Stormy Daniels and their non-disclosure agreement? I'm not sure on the exact timing. Nupur Chowdhury, TBN 24, New York. শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিক চেইনির সাবেক সহযোগী স্কোটার লিবিকে ক্ষমা করে দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন। 2007 সালে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব থাকা চেইনির শীর্ষ কর্মকর্তা স্কোটারের বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ আনা হয়েছিল। তৎকালীন স্পেশাল কাউন্সিল জেমস কোমির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন তিনি, যেমনটি ট্রাম্প নিজেও জড়িয়েছেন রবার্ট মুলারের সঙ্গে।
ভাইস প্রেসিডেন্ট ডিক চেইনির সাবেক শীর্ষ কর্মকর্তা স্কুটার লিবিকে ক্ষমা করে দিতে একটি এক্সিকিউটিভ আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রাম্পের পক্ষে এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করে ট্রাম্পের প্রেস সেক্রেটারি স্যারা স্যান্ডার্স। 2007 সালে সিআইএকে মিথ্যা জবানবন্দি দিয়ে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অভিযোগ উঠেছিল স্কুটারের বিরুদ্ধে। সিআইএর আন্ডার কভার অফিসার ভ্যালারি প্লেইমের পরিচয় ফাঁসের ঘটনায় তিনি মিথ্যা তথ্য দিয়েছিলেন। তখন স্পেশাল কাউন্সিল হিসেবে দায়িত্বে ছিলেন জেমস কমি। হোয়াইট হাউস থেকে ট্রাম্পের পক্ষে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, তিনি লবিকে চেনেন না, কিন্তু অনেক বছর ধরেই শুনে আসছেন তার সঙ্গে অন্যায় হচ্ছে। ট্রাম্প আশা করেন এই ক্ষমার মধ্যে দিয়ে লিবির জীবনের একটি কলঙ্কজনক অধ্যায়ের অবসান হবে। ধারণা করা হয় সে সময় স্পেশাল কাউন্সিলের তদন্তের বলি হয়েছেন স্কুটার লিবি। তাই প্রেসিডেন্ট ট্রাম্প স্কুটারকে ক্ষমা করার মধ্য দিয়ে মুলারকে কোনো বার্তা দিতে চেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রেস সেক্রেটারি স্যারা স্যান্ডার্স সে সম্ভাবনা সম্পূর্ণ উড়িয়ে দেন। Not at all. One thing has nothing to do with the other and every case should be reviewed on their own merits. ফয়সাল সিদ্দিকী, TBN 24 নিউজ ডেস্ক। ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ বাণিজ্য টিপিপি চুক্তিতে ফিরে যেতে চাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে বৈঠকের পর একথা জানান নেব্রাস্কার রিপাবলিকান সিনেটর বেন সেস। ট্রাম্প চুক্তিতে নজর রাখতে তার শীর্ষ বাণিজ্য এবং অর্থনৈতিক উপদেষ্টাকে নির্দেশ দিয়েছেন বলেও জানান বেন সেস। দায়িত্ব নেবার পর প্রথম সপ্তাহে নির্বাহী আদেশে সই করে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 12টি দেশের সঙ্গে করা টিপিপি চুক্তিটি বাতিল করে দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় করা এই চুক্তিতে সদস্য দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক ছাড়ের সুবিধা দেওয়া হয়েছিল। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়া নীতির আওতায় আমেরিকা সহ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 12টি দেশ টিপিপি চুক্তিতে স্বাক্ষর করে। দীর্ঘ আলোচনার পর 2015 সালে চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তিতে সদস্য দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে বিনা শুল্ক সুবিধার কথা বলা হয় এবং চুক্তির লক্ষ্য ছিল অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি প্রবৃদ্ধি বাড়ানো। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার প্রথম সপ্তাহে নির্বাহী আদেশে স্বাক্ষর করে চুক্তিটি বাতিল করে দেন। চুক্তিটি বাতিলের এক বছরের বেশি সময় পর আবারও টিপিপিতে ফিরে যাওয়ার কথা বিবেচনা করছেন ট্রাম্প। এ নিয়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে হোয়াইট হাউসে বৈঠকও করেছেন। বৈঠকে শীর্ষ বাণিজ্য ও অর্থনৈতিক উপদেষ্টাকে চুক্তিতে পুনরায় বিবেচনা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন ট্রাম্প। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে রিপাবলিকান সিনেটর বেন সেস বিষয়টি নিশ্চিত করেন। The headline coming out of this meeting is that the president said he was deputizing Larry Kudlow and Ambassador Lighthizer to look at re-entering the TPP negotiations. তবে হঠাৎ করে নিজের বাতিল করা টিপিপি চুক্তিতে কেন ফিরে যেতে চাইছেন সে বিষয়ে কিছুই জানায়নি বেন সেস। আল আমিন হোসেন, টিভিএন 24 নিউজ ডেস্ক। এবার দেশে পোস্টাল সার্ভিসকে ঢেলে সাজানোর কথা বললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইনের ফাঁক ফোকর দিয়ে অ্যামাজনের মতো প্রতিষ্ঠানগুলো পোস্ট অফিসকে ব্যবহার করছে অভিযোগ করে তিনি বলেন, এ কারণে বিলিয়ন বিলিয়ন ডলার লোকসান গুনছে সংস্থাটি। তাই পোস্ট অফিসকে অপব্যবহার ঠেকানোর জন্য এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প। পোস্ট অফিসকে ঢেলে সাজানোর কথা বললেন এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী আদেশে অ্যামাজনের মতো প্রতিষ্ঠানগুলো যেন কোনোভাবেই কর ফাঁকি দিতে না পারে সেজন্য ব্যবস্থা করতে যাচ্ছেন তিনি। পোস্ট অফিস ইজ লুজিং বিলিয়ন্স অফ ডলারস এন্ড দ্য ট্যাক্স পেয়ারস আর পেইং ফর দ্যাট মানি বিকজ ইট ডেলিভারস প্যাকেজেস ফর অ্যামাজন এট এ ভেরি বিলো কস্ট। নির্বাহী আদেশের মাধ্যমে অ্যামাজনের মতো প্রতিষ্ঠানগুলো যেন কোনোভাবেই কর ফাঁকি দিতে না পারে সেজন্য এই ব্যবস্থা করতে যাচ্ছেন তিনি। বারবার তিনি অ্যামাজনের বিরুদ্ধে অভিযোগ আনেন পোস্ট অফিসকে ন্যায্য পাওনা দিচ্ছে না বলে। বিলিয়ন বিলিয়ন ডলার লোকসান গুনছে পোস্ট অফিস, তবে এটি চলতে দেয়া যায় না বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকরা বলছেন পণ্য আদান প্রদানের সময় পোস্ট অফিসকে কর ফাঁকি দিতে পারে না অ্যামাজনের মতো প্রতিষ্ঠানগুলো। কর আইনের ফাঁক ফোকর জড়িয়ে আছে এক্ষেত্রে। One of the most innovative and, you know, biggest American companies is up to and why they see the world the way they do. The company will surely communicate its views to those who তবে যদি আইনের কড়াকড়ি হয় তাহলে হয়তো আরো কিছু অর্থ আয় করতে পারবে পোস্ট অফিস। সেই সাথে তারা বলছেন অ্যামাজনের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের এই আক্রোশ মূলত প্রতিষ্ঠানটির সিইও বেজোসের উপর, যিনি ওয়াশিংটন পোস্টেরও মালিক।
planes, they have tons of trucks or gig economy drivers working to deliver goods for them in-house, and they're working to deliver goods even faster than the Postal Service. আর ওয়াশিংটন পোস্ট সবসময় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে খবর প্রচার করে। নূপুর চৌধুরী, টিবিএন 24, নিউ ইয়র্ক। রাজনীতি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের পেছনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো কারণ নয়। সন্তানদের আরও বেশি সময় দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন হাউস স্পিকার পল রায়ান। তিনি বলেছেন, তার রাজনৈতিক গুরু যদি এখন প্রেসিডেন্ট থাকতেন তবুও তিনি অবসরে যেতেন। ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ককে খুবই কার্যকর বলেছেন তিনি। রাজনীতি ছেড়ে ঘোষণা দেওয়ার পর তিনি সিবিএস নিউজকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আরও অনেক বিষয়ে কথা বলেছেন স্পিকার। এদিকে মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে রায়ানের রাজনীতি ছাড়ার ঘোষণায় রিপাবলিকানদের মধ্যে হাহাকার তৈরি করেছে। দুমাস আগেই হাউস স্পিকার পল রায়ানের পদত্যাগের গুঞ্জন শুরু হয়। তখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টাকে হাস্যকর বলে উড়িয়ে দেন তিনি। বলেন, এমন কিছু করার কথা চিন্তাও করছেন না তিনি, স্পিকারের পদেই থাকবেন। এ দু মাসে এমন কি হলো যার কারণে সিদ্ধান্ত পাল্টাতে হলো? রায়ান বলছেন, তখন তিনি পদত্যাগ না করার কথা বলেছেন, সেটা এখনও করছেন না। প্রশ্নটা ছিল, কর সংস্কারের প্রতিবাদে তিনি পদত্যাগ করছেন কি না। জবাবে তিনি না বলেন, স্পিকার হিসেবে মেয়াদ পূর্ণ করার কথাও বলেন তখন। The answer was no, I'm going to run through the tape, finish the term. But I think the question implied that you're going to be here for the long haul, whether it's resign or retire. সাংবাদিকদের প্রশ্নের অন্তর্নিহিত অর্থ ছিল তার দীর্ঘমেয়াদে রাজনীতিতে থাকা না থাকা নিয়ে। পদত্যাগ বা অবসর যেভাবেই হোক তিনি চলে যাচ্ছেন কিনা। But I wasn't going to resign and I never ruled out retirement. I've said all along, just like Jen and I do every 2 years. রায়ান আবারও বলেন, তিনি পদত্যাগ করছেন না, তবে অবসরে যাবার সম্ভাবনা তখনও উড়িয়ে দেন নাই। স্ত্রী জানাকে নিয়ে দু বছর পরপর রাজনীতির ব্যাপারে সিদ্ধান্ত নেন তিনি। এবারের সিদ্ধান্তটা অন্যরকম, কারণ ছেলেমেয়েরা বড় হচ্ছে। 50, 60 এবং 70-এর ঘরে বয়স এমন অনেকেই তাকে বলেছেন তারা ছেলেমেয়েদের আরও সময় দিতে পারলে খুশি হতেন। রায়ান জানান, তার সন্তানরা সারা জীবনই শুধু সাপ্তাহিক ছুটির দিনেই তাকে পেয়েছে। I wish I spent more time with my kids. Well, my kids have only known me their entire lives as a weekend dad. I live on the block I grew up on. There are 10 Ryan family households within 8 blocks of my house. স্পিকার রায়ান বলছেন, রাজনীতিতে তিনি যা কিছু করতে চেয়েছেন গত 20 বছর কংগ্রেসে থেকে তার বেশিরভাগই করতে পেরেছেন। এখন তিনি সন্তানদের কাছে আর উইকেন্ড ড্যাড হয়ে থাকতে চান না। অনেকেই বলছেন, ডোনাল্ড ট্রাম্পের বদলে অন্য কোনো প্রেসিডেন্ট থাকলে তিনি হয়তো রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিতেন না। তবে এমন কথা মানতে নারাজ রায়ান। No, that's not the case. It's really a timing of family and it's তিনি বলছেন, বিষয়টা তা না, এটা সত্যিই পরিবারকে সময় দেওয়ার বিষয়। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারে স্পিকার বলেন, তিনি সবসময় দেশের স্বার্থে কাজ করেছেন। প্রেসিডেন্টের সঙ্গে তার খুবই চমৎকার আলাপ হয়। তাকে নিয়ে টিভিতে কথা বলার চেয়ে তার সঙ্গে সামনাসামনি কথা বলতেই তিনি বেশি পছন্দ করেন। প্রেসিডেন্টের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলার কারণে তাদের মধ্যে খুবই কার্যকর একটা সম্পর্ক তৈরি হয়েছে। was still around and was present today, I'd still be going home. নির্বাচনের সময় থেকে এখন পর্যন্ত ট্রাম্পের সঙ্গে কাজ করার সাফল্যে গর্বিত স্পিকার রায়ান। অবসরে যাওয়াকে জীবনের একটা অধ্যায় বলছেন তিনি। স্পিকার বলছেন, তার রাজনৈতিক গুরু জ্যাক ক্যাম্প যদি এখন থাকতেন এবং তিনিও যদি প্রেসিডেন্ট হতেন তবুও তিনি অবসরে যেতেন। He didn't make it difficult for me. He gave us the ability to get historic things in law that we've been trying to get for a generation. প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করতে গিয়ে কোনো সমস্যা হয় নাই বলে দাবি করছেন স্পিকার। বলছেন, ট্রাম্প তার কোনো কাজই কঠিন করে তোলেন নাই, বরং ঐতিহাসিক কাজে সহায়তা করেছেন। What were you all celebrating? And we were celebrating the agenda we've passed. বুধবার রাতে প্রেসিডেন্টের সঙ্গে নৈশভোজ এবং ছবি তোলা সম্পর্কে স্পিকার জানান, হাউজে গুরুত্বপূর্ণ অনেক বিল পাশ করার সাফল্যকে উদযাপন করেছেন তারা। This session in this spring. Well, I don't like the fact that you feel that way. এই ছবিতে বর্ণ ও লিঙ্গ বৈষম্য দেখা গেছে, এমন কথায় স্পিকার বলেন বিষয়টাকে তিনি এভাবে দেখতে চান না। তবে তিনি মনে করেন রিপাবলিকান পার্টিতে সংখ্যালঘু এবং নারীদের আরও প্রতিনিধি থাকা দরকার। Been focusing on that kind of recruitment. But it sends a message though to some that you're stepping down at this time. ঠিক এই সময়ে কেন অবসরের ঘোষণা দিলেন? Well, look, you have to make a decision personally and জবাবে রায়ান বলছেন,
সিদ্ধান্তটা তিনি ব্যক্তিগতভাবেই নিয়েছেন, কারো প্রভাবে নয়, কেউ তার পরিবার কেউ প্রভাবিত করে নাই। তিনি যে আর উইকেন্ড ডেট থাকতে চান না, এতেও কারো প্রভাব নাই। Nothing trumps the fact that I don't want to be a weekend dad for my entire kids' lives. Who would you like a good record to run on? Well, I'll probably make comments on that a little bit later. নিজের পদে কাকে দেখতে চান, এমন প্রশ্নের জবাবটা এখনি দিতে চান না স্পিকার রায়ান। We have time now. নামটা এখনি জানতে চাইলে তিনি মজা করে বলেন, টিভির সময় নষ্ট হচ্ছে, বিজ্ঞাপন চালাতে হবে। No, you're burning airtime. You got to run commercials. Let's talk about the news of the day with Mr. Mueller. Obviously don't think he should do that. রাশিয়া তদন্তের দায়িত্বে স্পেশাল কাউন্সিল রবার্ট মুলারকে বরখাস্ত করার আশঙ্কা সম্পর্কে স্পিকার বলেন, তিনি মনে করেন তাকে বরখাস্ত করা প্রেসিডেন্টের উচিত হবে না, এটা তার স্বার্থের পক্ষে যাবে না। Career professionals of the DOJ should be left to do their jobs. Shouldn't Congress take action to protect Robert? Well, I don't think that's necessary because I don't think it's under control. Speaker mone koren Robert Mueller ke rokkha korte Congress er egi ashar dorkar nai karon take borkhasto korar kono chinta nai. E bepare White House er shonge tar kothao hoyeche bole janan Speaker Paul Ryan. I don't think it's in the president's interest to do that. Nazmul Ashraf, TBN 24 News Desk. পাঁচ সন্তানের মা আয়েশা চ্যাম্পেসের আইনে স্নাতক হওয়ার পর তোলা ছবি ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। 7 বছর বয়স থেকে আইনজীবী হতে চেয়েছিলেন তিনি, কিন্তু পারিবারিক এবং আর্থিক প্রতিবন্ধকতায় তা সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু অবশেষে স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছেন এই সিঙ্গেল মাদার। তার এই সফলতায় অনুপ্রাণিত হচ্ছেন আরও অনেকে। নানা প্রতিবন্ধকতা জয় করেও যে লক্ষ্যে পৌঁছানো সম্ভব তা দেখিয়ে দিলেন টেক্সাসের আয়েশা চ্যাম্পস। ছেলেবেলা থেকে নানান সমস্যায় জর্জরিত জীবন কাটিয়েছেন তিনি। স্বপ্ন দেখতেন আইনজীবী হওয়ার, কিন্তু তা সম্ভব হয়ে ওঠেনি। সম্প্রতি 33 বছর বয়সী এই সিঙ্গেল মাদার টেক্সাস সাউদার্ন ইউনিভার্সিটির থারগুড মার্শাল স্কুল অফ ল থেকে আগামী মাসে আইনে স্নাতক পাশ করতে যাচ্ছেন। সেই উদ্দেশ্যে 5 সন্তান সহ ছবিও প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি দেখিয়েছেন পরিবার মানেই শক্তি, তার সন্তানরা তাকে কতটা অনুপ্রেরণা দিয়েছে তা তুলে ধরেছেন ছবিগুলোতে। সমাদৃত হয়েছেন হাজারো মানুষের কাছে, অনুপ্রাণিত হয়েছেন অনেকেই, কেউ নিজের একই রকম গল্প তুলে ধরেছেন। তবে তার এই বিজয়ের পথ সহজ ছিল না। পিতাহীন মাদকাসক্ত মায়ের আশ্রয়ে অনিশ্চয়তায় শৈশব কেটেছে আয়েশার। অধিকাংশ সময় বিভিন্ন বন্ধু ও আত্মীয়ের আশ্রয়ে থেকেছেন তিনি। 19 বছর বয়সে হাই স্কুল ছাড়তে হয় তাকে। সেই সময়ই প্রথমবারের মতো গর্ভধারণ করেন। পরিবারকে আর্থিক সহযোগিতায় কল সেন্টারে চাকরি নেন। জীবন আরও কঠিন হতে থাকে। একের পর এক জন্ম দেন 5 সন্তান। এর মাঝে ক্যান্সারে মারা যায় তার স্বামী। বাড়িতে আগুন লাগা, চাকরি চলে যাওয়া সহ নানান প্রতিবন্ধকতায় জর্জরিত হন তিনি। পরবর্তীতে এক যাজকের অনুপ্রেরণায় সাহস পেয়ে আইনে পড়াশোনা শুরু করেন। লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছেন আয়েশা। তিনি চান না তার সন্তানদের জীবন তার মতো হোক, এ কারণে প্রতিনিয়তই সংগ্রাম করে যাচ্ছেন। তিনি মনে করেন তার বাচ্চারাই তার শক্তি। করবি শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। এখন থাকছে কর্ণফুলী ট্যাক্স সার্ভিসের সৌজন্যে নিউ ইয়র্ক মিনিটস নিউ ইয়র্কের টুকরো কিছু খবর। এক দশকে নিউ ইয়র্কে প্রথম শহর পুলিশের বিরুদ্ধে নাগরিক অভিযোগ আশঙ্কাজনক হারে বেড়েছে। সিভিলিয়ান কমপ্লেন্ট রিভিউ বোর্ডের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বোর্ড বলছে 2017 সালে পুলিশের বিরুদ্ধে 4,487টি অসদ আচরণের অভিযোগ তারা নথিভুক্ত করেছে। এদের বেশিরভাগই ব্রুকলিনে নথিভুক্ত করা হয়েছে, যার সংখ্যায় 1,400। ম্যানহাটনে দ্বিতীয় বৃহৎ সংখ্যা তারা নথিভুক্ত করেছে, যার সংখ্যা 1,000 বলছে সিভিলিয়ান কমপ্লেন্ট রিভিউ বোর্ড। তবে কী কারণে অভিযোগের সংখ্যা এভাবে বাড়ছে এ নিয়ে কোনো সঠিক তথ্য তারা খুঁজে পায়নি। নিউ ইয়র্কের ব্রঙ্কস পার্কওয়ে ওভারপাসে দুর্ঘটনায় একটি ট্রাক দুমড়ে মুচড়ে গেছে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ওভারপাসটির উচ্চতা কম হয়, কোনো ট্রাক সেখানে চলাচলের অনুমতি নেই, তারপরও ওই ট্রাক সেখান থেকে
পারাপারে চেষ্টা করলে এই দুর্ঘটনা ঘটে। ট্রাক চালক জানান, এমন ভারী ট্রাক তিনি এই প্রথম চালাচ্ছিলেন, এই জন্য নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনাটি ঘটে যায়। এ ব্যাপারে আইনানুরূপ পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে পুলিশ। সাংবাদিক সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার, ফিরে এসে আরো জানতে থাকছে। সৌদি আরবের রিয়াদে একটি ভবনে আগুন লেগে 6 বাংলাদেশি সহ মারা গেছে অন্তত 7 নির্মাণ শ্রমিক। পহেলা বৈশাখে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, সার্বজনীন উৎসব নির্বিঘ্ন করতে নানা ব্যবস্থা। আবার আমন্ত্রণ জানাচ্ছি রাতের সংবাদ আয়োজনে। এখন থাকছে আন্তর্জাতিক অঙ্গনের কিছু খবর। সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি ভবনে আগুন লেগে 6 বাংলাদেশি সহ মারা গেছেন অন্তত 7 নির্মাণ শ্রমিক, আহত হয়েছেন আরও 8 জন। শুক্রবার স্থানীয় সময় সকাল 7টার দিকে এই দুর্ঘটনা ঘটে। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর সারওয়ার আলম জানান, আল নুরা ইউনিভার্সিটির আবাসিক এলাকার 2 তলা ওই ভবনটির নিচতলায় আগুন লাগে। হতাহতদের রিয়াদের শিমচি হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতরা হলেন মানিকগঞ্জের রাকিব হোসেন, কিশোরগঞ্জের মোহাম্মদ ইকবাল, নারায়ণগঞ্জের রুবেল হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার সেলিম, সিলেটের জুবায়ের, নরসিংদীর হিমেল, মজিদ খান এবং রুবিন আহমেদ। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় যে কোনো পদের জন্য পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে আজীবন অযোগ্য ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার পাকিস্তানের সর্বোচ্চ আদালতে 5 সদস্যের বেঞ্চ সর্বসম্মতভাবে দুর্নীতির দায়ে তার বিরুদ্ধে ওই রায় দেন। গত বছর পানামা পেপার্স কেনাকাটিতে উচ্চ আদালত নওয়াজকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেন, বাধ্য হয়ে সেই সময় পদত্যাগ করেন তিনি। গত বছর পানামা পেপার্স কেলেঙ্কারিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নাম উঠে আসে। পরে 28 জুলাই এই কেলেঙ্কারি মামলায় সংবিধানের 62 ধারা অনুযায়ী নওয়াজকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করে হাইকোর্ট। তবে প্রধানমন্ত্রীত্ব হারালেও পার্লামেন্টে তার দল সংখ্যাগরিষ্ঠ হওয়ায় একটি আইন সংশোধনের মাধ্যমে তিনি দলের নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন, এবার তাও বন্ধ হয়ে গেল। আজীবনের জন্য তাকে পাকিস্তানের নির্বাচন থেকে অযোগ্য ঘোষণা করল দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্টের 5 সদস্যের বেঞ্চ সর্বসম্মতভাবে এ রায় দিলেন। এ রায়ের প্রেক্ষিতে এখন থেকে পাকিস্তানের আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না নওয়াজ শরীফ। সর্বোচ্চ আদালতের রায়ে বলা হয়, সংবিধানের আলোকে কোনো ব্যক্তি সততা এবং বিশ্বাসযোগ্যতার মানদণ্ড পূরণে ব্যর্থ হলে তিনি আজীবন নিষিদ্ধ হবেন। রায়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন আশঙ্কা জানিয়েছে, এই রুলের কারণে রাজনৈতিক ইতিহাসের পট পরিবর্তন হতে পারে। আল আমিন হোসেন, TVN24 নিউজ ডেস্ক। বিরোধপূর্ণ দক্ষিণ চায়না সাগরে যাবৎকালের সবচেয়ে বড় নৌশক্তির প্রদর্শন করেছে চায়না। আমেরিকার সঙ্গে অব্যাহত বাণিজ্য উত্তেজনার মধ্যে 2 দিনব্যাপী নৌ মহড়া চালানো দেশটি। বৃহস্পতিবার প্রেসিডেন্ট শি জিনপিং ক্যামোফ্লেজ পোশাক পরে মহড়া দেখেন। কমপক্ষে 10,000 নৌসেনার অংশগ্রহণে 48টি নৌজাহাজ, 76টি যুদ্ধবিমান এতে অংশ নেয়। এছাড়া ডেস্ট্রয়ার সাংশা এবং দেশটির একমাত্র রণতরী লিয়াওনি ও AJ-15 যুদ্ধবিমান দক্ষিণ চায়না সাগরে উত্তাপ ছড়ায়। আসিফা বানু, ছোট্ট বছরে 8 বছরের ছোট্ট শিশু অপহরণের পর মন্দিরে আটকে রাখা হয় তাকে। সেখানে মাদক দিয়ে অজ্ঞান করে গণধর্ষণের পর তাকে হত্যা করা হয়। আসিফা বানুকে নৃশংসভাবে হত্যার এই ঘটনায় জম্মু এবং কাশ্মীর উত্তপ্ত হয়ে উঠেছে। হিন্দু মুসলিম বিভেদ প্রকট আকার ধারণ করেছে। চার্জশিটে অপহরণ, গণধর্ষণ এবং হত্যার বর্ণনা প্রকাশের পর কাশ্মীরের বিভিন্ন স্তরে মানুষ নিন্দা জানান। হত্যার বিচার চেয়ে প্রতিবাদ বিক্ষোভ ছাড়াও টুইটারে হ্যাশট্যাগে প্রচার চালানো হচ্ছে পুরো ভারত জুড়ে। গণধর্ষণ এবং তারপর হত্যা, এ নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়েছে ভারত জুড়ে। এবার আসিফা বানু নামে 8 বছর বয়সী এক শিশুকে গণধর্ষণ ও হত্যায় এ তোলপাড় চলছে দেশটিতে। বিচারের দাবিতে রাজনৈতিক সুশীল সমাজের নেতা থেকে শুরু করে বলিউডের তারকারা পর্যন্ত সোচ্চার হয়েছেন। টুইটারে প্রতিবাদের ঝড় তুলেছেন অভিনেতা, রাজনৈতিক ক্রীড়াবিদরা। শুরু হয়েছে জাস্টিস ফর আসিফা হ্যাশট্যাগ প্রচারণাও।
গত 10 জানুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কাঠুয়ার শহরের রাসানা এলাকা থেকে আসিফাকে অপহরণের পর সপ্তাহখানেক আটকে রেখে ধর্ষণ এবং শেষে হত্যা করা হয়। 17 জানুয়ারি রাসানার একটি জঙ্গলে তার মরদেহ পাওয়া যায়। বিষয়টি আলোচনায় এসেছে সম্প্রতি ওই ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার পর। এ ঘটনায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, 4 পুলিশ কর্মকর্তা ও 1 কিশোর সহ মোট 8 জনকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে আসিফা বানু সংখ্যালঘু বাকারওয়াল জাতিগোষ্ঠীর ইউসুফ বাকারওয়ালের মেয়ে। অভিযুক্তরা ওই এলাকা থেকে মুসলিমদের ভয় দেখিয়ে তাড়ানোর জন্য এই নৃশংস হত্যার পরিকল্পনা করে। ঘটনার বর্বরতা স্তম্ভিত করেছে বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী থেকে শুরু করে বলিউড সহ সব চলচ্চিত্র পাড়ার কলাকুশলীদের। বৃহস্পতিবার রাতেই আসিফা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে ইন্ডিয়া গেটে মোমবাতি মিছিল করেন রাহুল। সেখানে যোগ দেন সরকারি চাকরিজীবী থেকে শুরু করে নাগরিক সমাজের প্রতিনিধিরা। তবে ধর্ষকদের পক্ষ নিয়েও বিজেপির মিছিল হয়েছে, আর সেটা দেখে স্তম্ভিত হয়েছে ভারতের সুশীল সমাজ। তারান রাজ্জাক, টিভিএন 24 নিউজ ডেস্ক। বাংলাদেশের কিছু খবর থাকছে সংবাদের এই পর্যায়ে। বাংলাদেশে পহেলা বৈশাখে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সার্বজনীন এ উৎসবকে নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। শুক্রবার ঢাকায় রমনা বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় পুলিশের বিশেষ বাহিনী সোয়াত, ডগ স্কোয়াড এবং বোম ডিসপোজাল ইউনিট নিরাপত্তা মহড়া দেয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সহ বিশ্বের সব বাঙালিকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। ট্রাম্পের পক্ষে ভারপ্রাপ্ত সেক্রেটারি অফ স্টেট জন জে সুলিভান এক বিবৃতিতে এ কথা জানান। নববর্ষের আগে একই বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমেরিকার জনগণের পক্ষ থেকে সব বাঙালিকে শুভেচ্ছা জানানো হচ্ছে। এই গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ, ভারত এবং বিশ্বের অন্যান্য দেশে যেসব বাঙালি একত্রিত হচ্ছেন তাদেরকে প্রতি শ্রদ্ধা জানানো হয়। আমেরিকার অর্থনীতি এবং সংস্কৃতিতে অবদান রাখার জন্য দেশটিতে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটিকেও ধন্যবাদ জানানো হয় বিবৃতিতে। কোটা পদ্ধতির সংস্কার নিয়ে লন্ডনের ষড়যন্ত্র করে ব্যর্থ হয় বিএনপি, হতাশায় ভুগছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শনে কোটা পদ্ধতি বাতিলের ব্যাপারে প্রধানমন্ত্রীর ঘোষণা যুগোপযোগী বলেও জানান তিনি। আজকে লন্ডন থেকে বাংলাদেশের কোটা আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপ দিয়ে তাদের এতদিনের ব্যর্থতা ও খোলা পানিতে মাছ শিকারের যে অপচেষ্টা, সেই অপচেষ্টা। এবারে স্ট্যান্ডার্ড এক্সপ্রেস এনআরবি মিনিটস। নিউ জার্সিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আটলান্টিক কাউন্টির নতুন কার্যকরী পরিষদ গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ট্রাস্টি বোর্ড এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সাব্বির হোসেন ভূঁইয়া। এ সময় উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ নতুন কমিউনিটির নেতৃবৃন্দ অভিনন্দন জানান। মাইনরিটি কমিউনিটি লর্ড মেয়র নির্বাচিত হয়। কাউন্সিলর রাজিয়া ড্যানিয়েলস সংবর্ধনা দিয়েছে চেশিয়ার এশিয়ান অ্যান্ড মাইনরিটি কমিউনিটি কাউন্সিল। অনুষ্ঠানে সংগঠনের চেয়ারপারসন আব্দুল নূর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন হুইটার এমপি প্রীতি প্যাটেল। এর সময় সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। সংবাদে আরও একটি বিরতি নিবার সময় হয়েছে, আর ফিরে এসে আরও যা যা দেখবেন। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে মুখোমুখি রিয়াল বায়ার্ন মিউনিখ, লিভারপুলের সাথে লড়বে ইতালীয় ক্লাব রোমা। নাসা প্রকাশিত ভিডিওতে চাঁদের অন্যরূপ বসতি স্থাপনের পরিকল্পনা ইউরোপিয়ান এবং চাইনিজ স্পেস প্রতিষ্ঠানের। আবার আমন্ত্রণ জানাচ্ছি রাতের সংবাদ আয়োজনে। এখন দেখবেন আমাদের ফিচার রিপোর্ট। মহাকাশ নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই। এই সুবিস্তৃত সৌরজগতে পৃথিবীর সবচেয়ে আপন যেটি তা হলো চাঁদ। এই উপগ্রহ নিয়ে গবেষক এবং সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। সম্প্রতি নাসার প্রকাশিত ভিডিওতে চাঁদের এমন এক দৃশ্য উঠে এসেছে যা আগে কেউ দেখেনি।
পাঁচ মিনিটের এই ভিডিওটি 9 এপ্রিল প্রকাশ করে নাসা। এতে অতি সূক্ষ্ম বিস্তারিত চিত্র ফুটে উঠেছে। এদিকে চাঁদে বসতি স্থাপনের পরিকল্পনা করেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং চাইনিজ ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। সৌর পরিবারে পৃথিবীর সবচাইতে কাছের উপগ্রহ চাঁদ। শুরু থেকেই এই উপগ্রহ জয়ের চেষ্টা ও এর ব্যাপারে নিরন্তর গবেষণা চলছে। চাঁদ অভিযানে 1969 সালে অ্যাপোলো 11 দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, 1972 সালে অ্যাপোলো 17 দিয়ে মহাকাশচারী প্রেরণে তার সমাপ্তি হয়। সে সময়ে বেশ কিছু চিত্র দেখা গেছে, কিন্তু তা স্পষ্ট ছিল না। এবার চাঁদকে আরও কাছ থেকে সূক্ষ্মভাবে দেখতে ভিডিও নিয়ে এলো নাসা। 5 মিনিটের একটি ভিডিও 9 এপ্রিল প্রকাশ করে কর্তৃপক্ষ। লুনার রিকনসেন্স অরবিটার LRO নাসার রোবট মহাকাশযান 2009 সাল থেকে প্রদক্ষিণ করছে চাঁদকে। এর সংগৃহীত তথ্যের সহায়তায় চমকপ্রদ এই ভিডিওটি নির্মিত। চাঁদের পশ্চিম সীমান্ত থেকে এই ভিডিও যাত্রা শুরু হয়। এরপর পূর্ব অববাহিকা বা ওরিয়েন্টাল বেসিনের দিকে ধাবিত হয়। LRO 2016 অক্টোবরে এর মধ্যাকর্ষণের যে তথ্য সংগ্রহ করে তা থেকে চাঁদের পৃষ্ঠের গর্ত ও ফাটলের বিস্তারিত ধারণা পাওয়া যায়। এর ফলে এই উপগ্রহের ভেতরের ভূতত্ত্বের বৈশিষ্ট্য বুঝতেও গবেষকদের সুবিধা হয়। দক্ষিণ মেরুর এমন স্থান পর্যবেক্ষণ করা হয়েছে যার তাপমাত্রা সৌরজগতের সবচেয়ে শীতলতম হিসেবে ধরা হয়। এই ভিডিওতে চিহ্নিত কিছু স্থানে পানির অস্তিত্বের সম্ভাবনার কথাও ভাবছেন গবেষকরা। LRO এর প্রেরিত চিত্র বিশ্লেষণে 100 মিলিয়ন বছর পুরনো জ্বালামুখ সদৃশ এমন কিছু দেখা গেছে যার নাম টাইকো ক্রেটার। এর সৃষ্টি রহস্য অবশ্য এখনও উন্মোচন করা যায়নি। এই চিত্রে অ্যাপোলো 17-এর অবতরণের জায়গাটিও স্পষ্টভাবেই বোঝা যায়। এমনকি বিভিন্ন সময় চাঁদে অবতরণ করেছে এমন অনেক নিদর্শনই এখনও রয়ে গেছে সেখানে। এত কিছুর মাধ্যমে চাঁদের সৃষ্টি রহস্য উদ্ঘাটন আরও সহজ হবে। লুনার রিকনেসেন্স অরবিটার LRO এখনও তথ্য সংগ্রহ করে যাচ্ছে। এর ফলে ভবিষ্যতে হয়তো আরও সম্ভাবনাময় উদ্ভাবনই সম্ভব হবে। এদিকে ইউরোপিয়ান স্পেস এজেন্সি ও চাইনিজ ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন যৌথভাবে 2030 সাল নাগাদ চাঁদে বসতি স্থাপনের পরিকল্পনা করছে। বসতির এলাকায় উপগ্রহের খনন কাজ ও মহাশূন্যে পর্যটনের জন্য ব্যবহার করা হবে। ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইতোমধ্যেই বসতি স্থাপনের সম্ভাব্য জায়গা বাছাই করেছে। সেখানে নির্মাণ কাজ 3 মাস সময় ধরে চলতে পারে। এই প্রকল্প সফল হলে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে মানুষ প্রেরণের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বিশ্ব। সুতার মাত্রাতিরিক্ত দাম, পণ্য বিক্রির পরিবেশ না থাকা সহ নানা সমস্যায় বিলুপ্তির পথে বরগুনার তালতলী উপজেলার রাখাইনপল্লীর তাঁতশিল্প। মানবতার জীবন পার করছেন সেখানকার তাঁতশিল্পীরা। অনেকে আবার এ পেশা ছেড়ে বেছে নিয়েছেন অন্য পেশা। পুরনো এই পেশা ধরে রেখেছেন যারা, রাষ্ট্রীয়ভাবে তাদের পৃষ্ঠপোষকতা না করা হলে অনিশ্চয়তায় পড়ে যাবে এই ঐতিহ্যবাহী শিল্প। একটা সময় ছিল দিনরাত তাঁতের ঠকঠক আওয়াজ আর তাঁতিদের কর্মব্যস্ততায় বছর জুড়ে তাঁতের কাপড় ব্যাগসহ নানা পণ্য বুনে সময় পার করত বরগুনার তালতলির রাখাইনপল্লীর তাঁতশিল্পীরা। আগের অবস্থা বদলেছে, এখন আর এই রঙিন সুতা যেন আর রঙিন স্বপ্ন বোনে না তাঁতির চোখে। প্রত্যেকটি রাখাইন পরিবারে তাঁতের কাপড় বোনার প্রয়োজনীয় সামগ্রী থাকলেও কাপড় বুনছে না অনেকেই। 100 হলে 2 পিস হয়, 600 গেছে আর বেশি 350 হরে বেশি। সব সময় তো পাওয়া যায় না, 300 দিয়ে বিক্রি করতে পারে। 1 কেজি কাপড় 400 টাকা মূল্য হলে সেটা 2টা পিস করা যায়। 2টা পিসে আপনার মনে করেন 350 টাকা, তাহলে 700 টাকা আসে। 40 সুতা যদি দিতে পারে যে আমাদেরকে সহযোগিতা পাবে, হ্যাঁ, বাংলাদেশে আর লুঙ্গি প্রয়োজন হবে না। যে 2-1টি বাড়িতে যারা কাপড় বুনছেন তারা বলছেন সুতার দাম বাড়ায় তারাও পড়েছেন সমস্যায়। তারপরেও পারিবারিক ঐতিহ্য ধরে রাখার চেষ্টা চলছে। তাছাড়া এসব ঐতিহ্যবাহী কাপড় বিক্রির আলাদা কোনো বাজার না থাকায় ভোগান্তিতে পড়তে হয় তাদের। উলের দাম বেশি, তারপর আমরা তো এখান থেকে কিনি, তার জন্য বেশি 450-350 উপরেই উলের দর। তারপরে আমরা যেমন করে সংসারটা একটু চালিয়ে নিতে পারি। বাচ্চাদের আছে, পড়াশোনা অনেক কিছু কষ্ট বাড়ছে। যারা অনেকে সুতো পায় না বা বিলুপ্ত হয়ে গেছে অনেক অনেক পাড়ায়, আর আমাদের এখানে যারা মনে করেন কিছু পয়সা চালাইতে পারে তারা তাঁতিভাবে হিসাবে এখনও টিকে আছে। হ্যাঁ, অনেক মানুষে তো পয়সা চালাইতে পারতেছেন, তারা
তাঁতিও বিক্রি করে ফেলেছে অনেকের জনের কাছে। তাই এখন আমাদের এই তাঁতি তাঁত হলো লঙ্গি জামা কাপড় শীতের আর চাদর। 1700 সালের শেষের দিকে মিয়ানমারের আরাকান থেকে বরগুনার তালতলিতে এসে বসবাস শুরু করে রাখাইনরা। তারপর থেকে জীবিকা নির্বাহের জন্য রাখাইন নারীরা তাঁতের কাপড় বোনা শুরু করেন। একসময় তাঁত শিল্পের সাথে 200-300 পরিবার যুক্ত থাকলেও বর্তমানে মাত্র 40টির মতো পরিবার এর সাথে যুক্ত আছে। বাংলাদেশের এই ঐতিহ্যবাহী তাঁত শিল্প আজ হারিয়ে যেতে বসেছে। যারা এই তাঁত বুনছেন তারাও আজ মুখ ফিরিয়ে নিচ্ছেন, সরকারি পৃষ্ঠপোষকতা না থাকায়। সরকারি যদি আর্থিক সহায়তা দেয় তাহলে বিশ্বের মানুষের কাছে এই তাঁত শিল্প তুলে ধরতে পারবে তারা। ফাহিম মুনাইম, TBN24, তালতলি, বরগুনা। এই ছিল আমাদের রাতের আয়োজনে। তবে শেষ করার আগে আরও একবার আপনাদের জানাবো আমাদের এখনকার সংবাদের প্রধান প্রধান শিরোনামগুলো। সিরিয়ায় আমেরিকার হামলা, বিমান এবং জাহাজের থেকে একযোগে হামলায় যোগ দিয়েছে ফ্রান্স এবং ব্রিটেনও। মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য সিরিয়ায় হামলার নির্দেশ, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প। রাসায়নিক ব্যবস্থাপনা সহ তিনটি স্থাপনা হামলার মূল লক্ষ্য, পেন্টাগনের সংবাদ সম্মেলনে ডিফেন্স সেক্রেটারি ম্যাট্রিস। নতুন বইতে প্রেসিডেন্ট ট্রাম্পকে মিথ্যুক এবং মাফিয়া ডনের মতো অহংকারী বললেন জেমস কমি, ট্রাম্পের তীব্র প্রতিক্রিয়া। প্রেসিডেন্ট ট্রাম্পের কারণে রাজনীতি ছাড়েননি পল রায়ান, বলছেন পরিবারকে সময় দেওয়ার কথা, নিজ দলে হাহাকার। সৌদি আরবে রিয়াদে একটি ভবনে আগুন লেগে 6 বাংলাদেশি সহ মারা গেছে অন্তত 7 নির্মাণ শ্রমিক। পহেলা বৈশাখে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই দাবি বাংলাদেশি স্বরাষ্ট্রমন্ত্রীর, সার্বজনীন উৎসব নির্বিঘ্ন করতে নানা ব্যবস্থা। এই ছিল আমাদের এখনকার মতো রাতের সংবাদ আয়োজনে। এতক্ষণ জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি তাওহিদা শমী, এবং আমি সাথে ছিলাম নূপুর চৌধুরী। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। শুভরাত্রি।